ক্রমাগত বন জঙ্গলে গাছপালাগুলি কেটে দেওয়ার কারণে বন্যজীব জন্তুদের গ্রামের ভেতরে ঢুকে পড়াটা আজকের দিনে খুবই সামান্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় কি করবেন যদি কোনো লেপার্ড মানে চিতাবাঘ হঠাৎ আপনার সামনে চলে আসে আর আপনার ওপর আক্রমণ করার চেষ্টা করে? কিভাবে নিজের প্রাণ বাঁচাবেন আর কি কি ভুলেও করবেন না? প্রথমত, দৌড়ে পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই, উল্টে এতে চিতাবাঘটির আক্রমণ করার ইচ্ছে আরো বেড়ে যাবে, বিশেষ করে সে যদি ক্ষুধার্ত হয়। তাই হাত উঠিয়ে নিজেকে যতটা সম্ভব বড় দেখানোর চেষ্টা করবেন আর চোখে চোখ না রেখে ধীরে ধীরে উল্টো হেঁটে নিরাপদ স্থানে চলে যাবেন। চিতাবাঘটি তাও আপনার পেছন না ছাড়লে জোরে জোরে চিল্লাতে থাকবেন আর হাত দুটি দিয়ে আওয়াজ করতে থাকবেন। কিন্তু মনে রাখবেন, চিতাবাঘ মানে লেপার্ড কখনোই বাকি বড় বিড়ালদের মতন আক্রমণ করার অভিনয় করে না, দৌড়ে আসছে মানে আক্রমণই করবে। তখন নিজের গলাটাকে বাঁচানোর চেষ্টা করবেন আর সামনে যা কিছু পাবেন অথবা হাত দিয়েই উল্টে চিতাবাঘটির চোখ নাক আর কানে সজোরে আঘাত করবেন। কপাল ভালো থাকলে জোরে আঘাত পাওয়ার পর চিতাবাঘটি আপনাকে ছেড়ে চলে যাবে।